ଆଜି ଆମେ ଶିଖିବା ତ୍ରିଭୁଜ ଗୁଡ଼ିକର ବର୍ଗୀକରଣ ସମ୍ବନ୍ଧୀୟ କିଛି ମିଥ୍ୟା ଧାରଣା ମିଥ୍ୟା ଧାରଣା ଏକେ ଦିଆଯାଇଥିବା ତ୍ରିଭୁଜ ଗୁଡ଼ିକ ମଧ୍ୟରେ କେଉଁ ତ୍ରିଭୁଜଟି ସମକୋଣୀ ତ୍ରିଭୁଜ ଅର୍ଥାତ୍ ରାଇଟ୍ ଆଙ୍ଗେଲ ଟ୍ରାଇ ଆଙ୍ଗେଲ ଅଟେ অনেকিল ধাৰণা হৈ থাকে যে সমকোণী ত্ৰিভুজ সবুৰে বা অপ্ৰাইট হৈ থাকে তাৰ গোটেই ভুজ সবুব হৈ থাকে এইাৰণা কাৰণ ৰূপ বুজা যে কেৱল বিকে দৰ্শা যায় আকৃতি এককোণী ত্ৰিভুজ অটে যা এক ভুল ধাৰণা অটে কাৰণ সমকণী ত্ৰিভুজৰ অৱধাৰণা এয়া যে ত্ৰিভুজৰ কোনে বি গোটেই কোণ নব্বিগ্ৰী ৰৈ থ অৰ্থাৎ সমকোণ হৈ সেই ত্ৰিভুজ টি এককোণী ত্ৰিভুজ হৈ থাকে এঠা দ্বিতীয় আকৃতিৰে ମଧ୍ୟ ଏକ ସମପାରିବା ଯେ ଦ୍ୱିତୀୟ ଆକୃତିଟି ମଧ୍ୟ ଏକ ସମକୋଣୀ ତ୍ରିଭୁଜ ଅଟେ ଏହିପରି ଭାବେ ଦିଆଯାଇଥିବା ପ୍ରଶ୍ନର ଠିକ ଉତ୍ତର ହେଲା ବିକଳ୍ପ ଦୁଇ ମନେ ରଖିବ ତ୍ରିଭୁଜକୁ କୌଣସି ବି ପ୍ରକାରର ଦର୍ଶାଯାଇ ପାରିବ କିନ୍ତୁ ଯଦି ତାହାର ଗୋଟିଏ କୋଣ ସମକୋଣ ହୋଇଥିବ ତେବେ ସେଇ ତ୍ରିଭୁଜକୁ ସମକୋଣୀ ତ୍ରିଭୁଜ କୁହାଯାଏ ମିଥ୍ୟାଧାରଣ ଦୁଇ ধারণা অনুসারে দিয়ে যাই ত্রিভুজ এক সূক্ষ্মকো ত্রিভুজ অর্থাৎ ট্রাইঅঙ্গেল অটে ধারণা অনুসারে দিয়ে যাই ত্রিভুজ এক স্থূলক্রিভুজ অর্থাৎ অপট্যুসঙ্গল ট্রাইঙ্গল অটে জ্ঞান করছে কথা ঠিক অটে অনেকথর পিলা মানে ত্রিভুজর প্রকার চিহ্নবার ভুল করতে কিছু পিলা ত্রিভুজের দূটি জায়গায় সূক্ষ্মকোণ অর্থাৎ আকিউট আঙ্গেল দেখি এহা ভাবি নিতে যে এহা এক সূক্ষ্মকোণী ত্রিভুজ অটে এমনি বিকল্প একে উত্তর দিকে যা এক ভুল উত্তর অটে এই প্রকারের ভুল ত্রিভুজর প্রকার এবং সেগুলি অবধারণাগুড়ি জনান হয়ে থাকে কোণর আধারে ত্রিভুজর প্রকার চিহ্নপরে আমি ত্রিভুজর কোণগুড়ি দেখি থাকে সেই ত্রিভুজ যে ত্রিভুজগুড় সমস্ত কোণ সূক্ষ্মকোণ হয়ে তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ যায় সেই ত্রিভুজ যে समकोण अर्थात राइट एंगल थाए ताहा को एक समकोण त्रिभुज कह जाए एही भाव से ही त्रिभुज जो थे गोटे कोण स्थूलकोण अर्थात ऑब्ट्यूस एंगल थाए तबे ताहा को एक स्थूल कोण त्रिभुज कह जे एही त्रिभुज रे कोण एबीसी सामान शहे पंदर डिग्री अछि जहाँ एक अधिक कोण अटे एही त्रिभुज एक अधिक कोणी त्रिभुज अटे अर्थात ठीक उत्तर हला विकल्प 2 ତେବେ ଆଜି ଆମେ ଜାଣିଲେ ତ୍ରିଭୁଜ ଗୁଡ଼ିକର ବର୍ଗୀକରଣ ସମ୍ବନ୍ଧୀୟ କିଛି ମିଥ୍ୟା ଧାରଣା ଗୁଡ଼ିକ ବିଷୟରେ